বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের এফবিআই এর একজন এজেন্ট ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষী হিসেবে তলব করার আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। আমিরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2007 সালের 9 ডিসেম্বর কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি করে রাষ্ট্রের 13,777 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য চারজনকে আসামি করে মামলাটি করে দুদক। 2008 সালের মে মাসে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। পরে খালেদা জিয়া সহ এ মামলার অন্য আসামিরা দফায় দফায় হাইকোর্টে আবেদন করলে প্রায় 15 বছর ধরে মামলার বিচার স্থগিত থাকে। দুদকের আবেদনে 2017 সালের নাইকোর দুর্নীতি মামলাটি আবারও সচল হয়। এরপরও খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনে মামলাটি উচ্চ আদালতে গড়ায়, পিছিয়ে যায় অভিযোগ গঠন। শেষ পর্যন্ত গত 19 মার্চ এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 12 সেপ্টেম্বর এ মামলার বাদী দুদকের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের জবানবন্দি রেকর্ড শেষ হয়। এরই মধ্যে নাইকো দুর্নীতি মামলায় এফবিআই এর এক কর্মকর্তা ও কানাডা পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার 3 বিদেশিকে সাক্ষী হিসেবে আনার আবেদন মঞ্জুর করা হয়। আমাদের দেশে তদন্ত চলাকালীন সময়ে বিদেশে একটি হচ্ছে যে আমেরিকাতে এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং আরেকটি হচ্ছে যে কানাডিয়ান মাউন্টেড পুলিশ, তারা দুইটা তদন্ত করে। তাদের তদন্ত রিপোর্টটা আমাদের কাছে তারা পাঠিয়ে দেয়, সেই আমাদের যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স সে তার মাধ্যমে আমরা চায়া নিয়ে আসি এবং তারা এখানে পাঠিয়ে দিয়েছে। সেটা সহ 2018 সালে একটা দরখাস্ত করা হয়েছিল ওনাদেরকে সাক্ষী হিসেবে ডাকার জন্য। তারা দুটি সংস্থা প্রমাণ করেছে, আমরা কোর্টের কাছে সেই বিষয়গুলি বিস্তারিত বর্ণনা দিয়ে আমরা বললাম তাদেরকে এই মামলায় সাক্ষী হিসেবে এক্সামিন করা হোক এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এটি তীব্র আপত্তি উত্থাপন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত তাদেরকে সাক্ষী হিসাবে পরীক্ষা করার জন্য অনুমতি দিল এবং আমাদের দরখাস্তটি মঞ্জুর করা হলো। খালেদা জিয়া এরই মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে প্রায় 2 বছর কারাগারে ছিলেন। করোনা মহামারীর মধ্যে পরিবারের আবেদনে তাঁকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে 6 মাস পরপর তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।